Hi guys, good morning. Welcome back to my channel. Welcome to my new vlog. এখন আমি যাব কোথায় যাব সেটা সারপ্রাইজ। এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যেতে হবে ঘুরে ঘুরে অনেকটা রাস্তা আছে, তারপর সাইকেল আছে সেখান দিয়ে তো যাওয়া যাক। আমরা সাইকেল একটা পেয়েছি, এখন যেতে হবে আমাদের প্রায় 3 কিলোমিটার। রোদও খুব উঠেছে, এমনিতে মাথা ব্যথা করছে, দেখা যাক যেতে পারে কিনা। আমি এসেছিলাম এই বাড়িতে একটা কাজের জন্য, কাজটা হলো না, দেখা যাক দুদিন পরে বলল আসতে, হয় কিনা দেখা যাক। এখন যাব অন্য জায়গায় কান্দবকাটি, সেখানে কিছু দরকার আছে, দেখা যাক। আমরা এসেছি এই বাড়িটায়, এখানে কিছু কাজ আছে এই বাড়িতে, তো একটা পিসি এসছে, তো সেখানে সে কিছু নেবে, তো সেটা রেডি হচ্ছে, তারপর আমরা বাড়ি যাবো। একটু বাগানের দিকে এসছে এই বাড়ি, পুকুর আছে অনেকগুলো, বেত গাছ, অনেক বেত গাছ এখানে, এবং বেত গাছ অনেক পুজোয় লাগে। আর সাইকেলে করে একজন চালাবে, একজন নিয়ে যাবো। বেত গাছে চারা এটা দিয়ে তুলতে পারিনি, কিন্তু একটা তুলেছি, এখন একটু দা দিয়ে চেষ্টা করে দেখি হয় কিনা, দেখি এই ছোট এটা কাটতে পারি কিনা। হ্যাঁ পারবো তো, অসুবিধা, এটা হবে তো গাছ, একটা চারা নেব। শুনেছি বেত গাছ থাকলে নাকি সাপ হয়, এখন দেখি এটা তুলে পারে, এটাই নিয়ে যাই। গোড়াটা ধর, গোড়াটা ধরে টান, এত বড় গাছ দিয়ে কি করবি তুই, আহ মাঝখান থেকে বেয়ে গেছে, শুধু শুধু এত বড় একটা গাছ কাটলি, অসভ্যতা আমি ছাড়া কি বলে একে। তোর 3 ডবল গাছ, পুরো নামা পুরো নামা পুরো নামা, আস্তে 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 হবে, দেখো দি এত বড় গাছ, এখন তুই কি করে নিয়ে যাবি, কেটে কেটে কটা এখন বেঁধেছি, এখন দুজনে কি করে সাইকেলে নিয়ে যাবো দেখি। বাড়িতে পৌঁছে গিয়েছিলাম 12টার দিক, সকালে কিছু খেয়ে যায়নি, এসে খেয়েছি, ফ্রেশ হয়েছি, স্নান করেছি, এখন প্রায় সন্ধ্যা হবে। এখন শুধু দেখার পালা যে গাছগুলো লাগানো হয়েছে, গাছ বাঁচে কি না, অনেকেই বললো যে গাছ বাঁচবে না, এরকমভাবে আনলে বাঁচে না, এখন লাগিয়েছি, তো এখন দেখা যাক কী হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আজকের ব্লগ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।